সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ বা দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আমার আজকের ভিডিওর টাইটেল বা থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এবং বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, যেসব ভাইয়েরা বিয়ের আগে হস্ত মৈথুনের ফলে আপনার লিঙ্গের আগামোটা গোড়া চিকন বা আপনার লিঙ্গ আকারে খুবই ছোট বা আপনার লিঙ্গ খুবই চিকন, তো বন্ধুরা এই সকল সমস্যার সমাধান করবে আজকের এই ভিডিওটি। তো দর্শক বন্ধুরা, আমার স্ক্রিনের সামনে আপনি যে একটা প্রাণী দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে জোক। এটা হচ্ছে চিনি জোক। আপনার গ্রামের একটু ঝোপঝাড়ের ভিতরেই খোঁজাখুঁজি করলে আপনারা এই জোকগুলো দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকের যে প্রক্রিয়া বা পদ্ধতি আপনাদের দেখাবো এটা 100% কাজ করবে। আপনার লিঙ্গ ছোট থেকে বড় হবে এবং আপনার লিঙ্গের আগামোটা যদি গোড়া চিকন থাকে তাহলে এটা সমান হবে, এবং আপনার লিঙ্গ যদি চিকন হয়ে থাকে অবশ্যই এই পদ্ধতিটা করলে আপনার লিঙ্গ মোটা এবং শক্ত হবে। তো দর্শক বন্ধুরা, এই প্রক্রিয়া প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এই যে যোগটা আপনারা দেখতে পাচ্ছেন এই যোগ 40 থেকে 50টা যোগ আপনাদের ধরতে হবে এবং যোগগুলা আপনাদের মারতে হবে। মারার পরে দর্শক বন্ধুরা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা 200 গ্রাম খাঁটি সরিষার তেল নেবেন। মনোযোগ দিয়ে শুনবেন দর্শক, 200 গ্রাম খাঁটি সরিষার তেল নেবেন, 50টা এই ধরনের যোগ মারবেন। এবং দর্শক বন্ধুরা, এর ভিতরে 2 থেকে 3টা রসুন থেতো করে সেই তেলের ভিতরে দেবেন, এবং যেটা আদা, আদা শুকানোর পরে যে সুরটা হয় সেই সুরটা 10 গ্রাম আন্দাজ এই তেলের ভিতরে দিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, এই 200 গ্রাম তেল এবং যোগ, আদা এবং রসুন একত্রিত করে যে কোনো একটা পাতিলে বা কড়াইয়ে আপনাদের জাল দিতে হবে। যখন বন্ধুরা আপনার তেলটা 50 গ্রাম আন্দাজ আসবে তখন এই তেলটা আগুন থেকে নামিয়ে ঠান্ডা করে আপনারা প্লাস্টিকের বোতলে বা যে কোনো একটা কাঁচের পাত্রে এই তেলটাকে সংগ্রহ করে রাখবেন। এবং এই পরে যা আপনাদের করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে যে আপনারা রাতে শোয়ার আগে আপনারা নষ্ট কোনো লুঙ্গি পরে নেবেন। তারপরে যে তেলটা আমরা তৈরি করলাম এই তেলটা আপনার লিঙ্গে খুব ভালো করে মালিশ করতে হবে। এই তেলটা লিঙ্গে মালিশ করার পরে একটি পান পাতা দিয়ে আপনার লিঙ্গটিকে জড়িয়ে আলগা করে সুতা দিয়ে বেঁধে রাখবেন। দর্শক বন্ধুরা, এইভাবে যদি আপনারা নিয়তি 15 থেকে 20 দিন এই তেলটি ব্যবহার করতে পারেন অবশ্যই আপনার লিঙ্গের আগামোটা গোড়া চিকন এবং আপনার লিঙ্গ আকারে সেটু বা আপনার লিঙ্গ খাড়া হলে শক্ত হয় না এবং লিঙ্গ লম্বা ও মোটা হবে। দর্শক বন্ধুরা, আমার এইটা পরীক্ষিত 100% আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার লিঙ্গের সব রকম সমস্যা অবশ্যই দূর হবে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি একেবারে নতুন, আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এবং বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা সবসময় নতুন নতুন ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।